আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুখে শান্তিতে আছো এবং আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের সুমন আর জাহিদ কিন্তু এখানে কাজ করছে, মানে কাজ তো না, এটা কাজও না বেগারও না, কোন রকম মানে সে সম্পর্ক বজায় রাখার জন্য এই কাজটা হচ্ছে, তাই না? হ্যাঁ, জনের দাম তো নিবি না, নিবি এত এমনি করে দিছিস। আর আমাদের সুমনরা যেখানে কাজ করছে বন্ধুরা, এই জায়গায় দেখেছে একটা এই দারুণ লেওয়া গাছ আছে, এই লেওয়া গাছে কয়েকটা লেওয়াও আছে। এই লেওয়া গাছ এখন কিন্তু সচরাচর দেখা যায় না, আর এই লেওয়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেওয়া ফল হয়, তবে এই ছায়া বইলে এত ফল ধরিনি। আর ওই পাশে একটা ওই কমলা লেবু আছে, চাই না কমলা লেবু মনে হয়, ওইটা দেখি। জাহিদ চল দিন, আমাদের জাহিদ দেখাচ্ছে এই গাছে, দেখেছ কত সুন্দর, হাত দিয়ে একটু দেখা যাবে জাহিদ, দেখেছ কত সুন্দর। এই লেবু কিন্তু পেকে গেছে বন্ধুরা, হ্যাঁ অনেক লেবু হয়েছে, আর কয়দিন আগে নাকি আরো লেবু ছিল, দেখেছ বন্ধুরা। কই সুমন একটু দেখাই দে দিন। আসসালামু আলাইকুম ভাই, যে কমলা লেবু গাছটা মালয়েশিয়াতে নাছলাম, হ্যাঁ নেশা লাগানো পরে দু বছর পর দেখি আল্লাহ দিয়ে ফল দিয়েছে অনেক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অনেক ফল হয়েছে, এ সালানো যে আটটা নাশ পানি যাক, অনেক লেবু হয়েছে, দেখেছ কত লেবু হয়েছে, অনেক লেবু অনেক লেবু।